এখন বাজে দুপুর একটা আর আজকে দুপুর একটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আটটার সময় সকালবেলা যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছি আমাদের একটু পৌরসভার অফিসে যাব ঝাড়গ্রাম পৌরসভার অফিসে ওখানে একটু কাজ আছে তার জন্যই যাব তো চলো তাহলে যাওয়া যাক ঝাড়গ্রাম পৌরসভার অফিসে এখানে লম্বা লাইন এটা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আমি মাত্র এসে পৌঁছালাম দেখি কতক্ষণে কাজটা হয় তো এখানে যে পৌরসভার অফিসে যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেল আর এখন বাড়িতে যাব তো টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আসলে তারপর বাড়িতে যাব এখান থেকে কোনো টোটো পাওয়া যাচ্ছে না সেই জন্য হেঁটে হেঁটে একটু আগের দিকে যাই দেখি আমাদের মার্কেটের ওখানে টোটো পাওয়া যাবে ওখান থেকে টোটো ধরে নেব বিকেল হয়ে গেছে আর বাইরে থেকে ফিরে আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম একটুখানি রেস্ট নিলাম আর এখানে বিকেলবেলায় ছাদে এসছে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে যাওয়ার জন্য কালকে রাত্রে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি তাই ভিডিওটা আজকে শেষ করছি তো এই ভিডিওটা তাহলে এটুকু পর্যন্ত দেখাবো পরবর্তীতে নতুন কোনো